ফুললি থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা সামনে একটা ক্যামেরা নিচে একটা ফলো মি অপশন ক্যামেরা দেওয়া আছে প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন বলা যায় এগুলোকে ঠিক আছে ফাইবারের পাখা দেওয়া আছে তিন কিলোমিটার ফুল রেঞ্জ তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার আসবে ডিজিএ ম্যাভিক মিনিকে বিট করা যে ড্রোনটা এটাই সেটা এটা খুবই চমৎকার একটা মডেল খুব কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ফাইভ জি ফোনটা আপনার মেন্ডেটরি দরকার আছে থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা অ্যান্টি শেকিং ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না সাত হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ ফুললি ডিসপ্লে রিমোট ঠিক আছে এখানে হাইট ডিস্টেন্স মোড তারপরে চার্জিং এই টুদের দেখতে পাবেন আর আমাদের প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু প্রিমিয়াম ব্যাগ এবং একটা বক্স পাবেন এটাও ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ড্রোনের হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আবারও কিন্তু চলে আসলাম আমরা রয়েছি টয় বাজারে আর টয় বাজারে কিন্তু ড্রোনের অনেক অনেক কালেকশন আছে একবারে কম বাজেট থেকে শুরু করে সকল ধরনের বাজেটের ড্রোন আমরা আনবক্সিং করে রেখেছি আর আমাদের সাথে এই পাশে আরাফাত ভাই আছে আরাফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার কি অবস্থা ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই ড্রোন তো অনেক কালেকশন দেখছি শুরু কত টাকা থেকে আপনাদের মূলত আজকে আমরা লো বাজেটে যে ড্রোনগুলো ওইগুলো টার্গেট করে ভিডিও করছি আজকে শুধুমাত্র জন্য যারা আপনার বিভিন্ন কাজে বিভিন্ন কোয়ালিফিকেশন কর্পোরেট লেভেল কাজে তারপরে আপনার ওয়েডিং কাজেগরি ড্রোনগুলো চাচ্ছিলেন

তো টুকটাক করে আপনারা দেখবেন এবং ভিডিওটা জাস্ট লেন মানে লেনদি না করে আমরা শর্টের মধ্যে শেষ করে দাও ওকে ওকে আমরা শুরুতে কোনটা দেখাবো আমরা শুরুতে দেখাচ্ছি এই যে KF108 KF108 এটা বক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে যদি বক্সটা দেখে আপনি বুঝতে পারবেন এটা আপনার ফুললি সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন 2 কিলোমিটার রেঞ্জ পাবেন এটাতে ঠিক আছে যাদের বাজেটটা মেইনলি 20 এর নিচে আমি বলে দিব ঠিক আছে কোনটা কোনটা প্রাইস কিরকম আমি বলে দিব 20 এর নিচে যাদের বাজেট আহ একটু ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন এটা আপনার পেয়ে যাবেন হলো বাইশ এম এর দুইটা ব্যাটারি ঠিক আছে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে আর মূল বিষয় যেটা এটা কিন্তু উপরে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং সেন্সরটা পেয়ে যাবেন আমাদের ম্যাক্সিমাম এ কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি মুভিং সেন্সরটা থাকবে ঠিক আছে এটা সেন্সরটা মানে কি কাজে দেবে এটা যারা ড্রোন বিষয়ে আপনাদের আইডিয়া আছে তারা কিন্তু প্রপারলি বুঝে যাবেন পুরোটা লেজার সেন্সর ঠিক আছে দুই কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট এইচ ডি ডুয়েল ক্যামেরা সামনে একটা নিচে একটা টু এক্সিস গিম্বল ক্যামেরা এটা প্রাইসিংটা দিচ্ছি আমরা অনলি আজকের ভিডিওর জন্য রেগুলার বেসিস সেটা আপনার একুশ হাজার বাইশ হাজার টাকা মার্কেটে চলতেছে আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার দুশো টাকা আঠারো হাজার দুইশো টাকা হলে এই যে মডেল নামটা আপনারা দেখে নেবেন কে ওয়ান জিরো টু

রেঞ্জ পাবেন দেড় কিলোমিটার যারা টু এক্সিজ গিবল ক্যামেরার মধ্যে প্রাইজের মধ্যে চাচ্ছেন এটা নিতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার এটা আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের এই যে যদি আমাদের মনে করেন যে ভিডিও গুলো যে আপনি এখন যদি দেখেন এক এক করে জাস্ট আমাদের কোয়ালিটিটা বাড়বে ঠিক আছে এক এক করে জাস্ট কোয়ালিটিটা বাড়বে এবং ফাংশন গুলো বাড়বে ঠিক আছে এই যে একটা নতুন একটা মডেল নিয়ে আসছি আমরা একদম লেটেস্ট মডেল ঠিক আছে এটা হলো আর জি ওয়ান জিরো ওয়ান প্রো 101, थीका 1 थीका 1 full camera, 101 pro fully 3 এখানে রাখা আছে ড্রোনটা আচ্ছা বক্স ঠিক আছে এটার প্রাইজিংটা দিচ্ছি only আজকের ভিডিওর জন্য 25400 টাকা only 25400 25400 টাকা এরপর দেখেন আমাদের আজকে মূলত ভিডিওতে সব ধরনের ক্যাটাগরি ড্রোন আছে হাই রেঞ্জের লো রেঞ্জের মিড রেঞ্জের সব এগুলো যেগুলো দেখাচ্ছে মিড রেঞ্জের ক্যাটাগরি দেখাচ্ছে এই দেখেন চমৎকার একটা ড্রোন ঠিক আছে এই বক্সটা খোলা ফেলবেন কাবারটা এখানে বসাতে পারবেন সেন্সরটা তো সব ভিডিও আমরা সেন্সরটা লাগাচ্ছি না আমরা এর আগে যেটা দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে হ্যাঁ একটাতে দেখাই দিছি বাকিটা আপনারা বুঝুন না বাকিটা না বুঝলো ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা কিন্তু সব কিছু দেখিয়ে দিতে পারবো আচ্ছা এটা আপনার 1.5 কিলোমিটার রেঞ্জ পাবেন ব্যাটারি ব্যাকআপ 22 মিনিট করে পাবেন এই দুইটা ব্যাটারি থাকবে 44 মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইজিংটা দিচ্ছি আজকের ভিডিওর জন্য এটা অনলি 18500 টাকা 18500 18500 টাকা অনলি হ্যাঁ তারপরে যে আমাদের এখানে আরেকটা মডেল আছে এই

একদম রিজনেবল আকারে যাতে সবাই নিতে পারে তো এই আমরা এখন যে ড্রোনটা দেখাচ্ছি এটার মডেলটা কি বলেছেন ভাই এটা হলো AE8 Pro Max 8 Pro Max 10 কিলোমিটার রেঞ্জ জিপিএস শর্ট এগুলো কিন্তু ফুললি সবগুলো জিপিএস শর্ট ড্রোন এটার দাম কত রাখা যাবে এটা প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র 17500 টাকা অনলি 17500 টাকা হলে 17500 টাকা আপনারা নিতে পারবেন একদম 2 এক্সিস গিমবল ক্যামেরা ফলো মি এগুলো প্রত্যেকটা কিন্তু ফলো মি অপশন আছে আপনি যখন হাঁটবেন

ব্যাটারিটা খুব হেভি ঠিক আছে আর এটা আড়াই কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আর এটা কিন্তু সেন্সর পাবেন উপরে আচ্ছা এটা উপরে সেন্সর পাবেন এটার বক্সটা আমাদের যে উপরে রাখা আছে ঠিক আছে এই যে উপরে রাখা আছে সবকিছু এই যে এই যে আছে S135 IAS Pro 5G এগুলো কিন্তু 5G ফোন ছাড়া আপনার রকম ভাবে চলবে না ঠিক আছে আগে বলে দিচ্ছি যারা ইউজ করবেন 5G ফোনটা আপনার ম্যান্ডেটরি দরকার আছে 3 axis gimbal ক্যামেরা অ্যান্টি শেকিং ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না এই ক্যাটাগরি ড্রোন এগুলো ফুললি আপনারা এইচ ডি কোয়ালিটির ভিডিও পাবেন ফোর কে মানে ক্যাটাগরি অলমোস্ট ঠিক আছে তারপরে এগুলো দিয়ে আপনারা ওয়েডিং শ্যুট বলেন তারপরে বিভিন্ন কনসার্টের ভিডিও বলেন বিভিন্ন আপনারা স্কুলের ডে বলেন তারপরে কলেজের র‍্যাগ ডে বলেন ভার্সিটির কনভোকেশন বলেন সব ধরনের ভিডিও এটাতে আপনারা কিন্তু করতে পারবেন করতে পারবেন প্রাইজিংটা দেখব একদম সীমিত আকারে যেহেতু মিড রেঞ্জের প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনার প্রাইজিংটা অলমোস্ট থার্টি কে প্লাস হয়ে যায় আমরা এতটা নিচ্ছি না মাত্র আপনাদের জন্য এটা ডিসকাউন্ট আটাইশ হাজার পাঁচশো টাকা পড়বে আটাইশ হাজার পাঁচশো হ্যাঁ এই রেঞ্জে এই ক্যাটাগরির ড্রোন মোটামুটি অবিশ্বাস্য বলা যায় ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার ডিসপ্লে সম্পূর্ণ আপনার রিমোটে সম্পূর্ণ ডিসপ্লেটা থাকবে ঠিক আছে আচ্ছা রিমোটে ডিসপ্লে দেখেন 3 গিম্বল ক্যামেরা প্রত্যেকটা ড্রোন জন্য কিন্তু আপনার আলাদা করে কভার দেওয়া থাকবে জাস্ট এটাকে প্রটেক্ট করার জন্য ঠিক আছে আমরা এটা সাথে দিয়ে দিব আর এগুলো কিন্তু ব্রাশলেস হ্যাঁ এগুলো আপনার 2.5 কিলোমিটার 2 কিলোমিটার গুলো কোনো বিষয় না অন এসে ফ্লাই করতে পারবে এগুলো ঠিক আছে তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরেকটা ড্রোন আমি আপনাদেরকে দেখাই এটা একদম লেটেস্ট একটা মডেল KF106 মডেল একদম রিসেন্টলি লঞ্চ হইছে ঠিক আছে এটার পাশাপাশি এটাও এখন খুব ভালো কাস্টমারদের আকর্ষণ পাচ্ছে ঠিক আছে প্রাইজিংটা আমার सेम দিব কারণ এটা কোয়ালিফিকেশনটা सेम যার যেই কালারটা পছন্দ হবে যার যে লুকিংটা পছন্দ হবে এটা সেন্সরটা মিডলে এটা সেন্সরটা মিডলে এই যে এখানে কিন্তু সেন্সরটা আপনারা বসায় নিতে পারবেন এটা উঠাইতে হবে ঠিক আছে এটা উঠাইতে হবে আর এটার বক্সটা এই যে আমাদের এখানে দেওয়া আছে K106 এই যে দেখেন উপরে আর এগুলো কিন্তু ফুললি লেজার সেন্সর যার জন্য আপনার বাড়িটারি তো খাওয়া দূরের কথা এটা আপনার অলমোস্ট ফাইভ থেকে সেভেন মিটারের মধ্যেই আপনার এটা ব্যাক করবে আপনি ফ্লাই করতেছেন সামনে একটা গাছ আসছে অটোমেটিক ব্যাক করবে পাখি আসতেছে এটা সরে যাবে এই লেজার সেন্সারের সুবিধাটা হলো এটা এমন না যে আপনি সরে দূরে এসে করবে এটা সরে পাঁচ কাটা চলে যাবে চলে যাবে আচ্ছা তো এইগুলো হলো আপনার একদম ফুললি প্রিমিয়াম ক্যাটাগরির ড্রোন দেখলেই বোঝা যাবে ঠিক আছে একদম মনে করেন যে অ্যান্টি শেকিং ফুললি থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা সামনে একটা ক্যামেরা নিচে একটা ফলোমি অপশন ক্যামেরা দেওয়া আছে যাদের এই মডেলটা পছন্দ হবে সেম প্রাইজিংটা রাখবো আড়াই কিলোমিটার রেঞ্জ এক ব্যাটারিতে আপনারা অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন ঠিক আছে এই যে দেখেন ব্যাটারি সাইজটা দেখেন ভাইয়া অনেক বিশাল সাইজের ঠিক আছে এটা পঁচিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন অলমোস্ট ঠিক আছে এটা প্রাইজিংটা দিচ্ছি ডিসকাউন্টে যারা আজকে নেবেন ঠিক আছে একদম ধামাকা প্রাইজিং এ আর আরেকটা মূল বিষয় এটা কিন্তু টাইপ সি পোর্ট চার্জার ঠিক আছে আগে যেগুলো ছিল এগুলো টাইপ বি ছিল কিন্তু যেগুলো এখন টাইপ সি এগুলো কিন্তু আপডেট কোয়ালিটির উপরেও সেন্সরটা দেওয়া আছে তো এটার প্রাইজিংটা দিচ্ছি আজকের জন্য

এটা আপনারা ফোনে অথবা পিসিতে নিয়ে এডিট করে বিভিন্ন জায়গায় ছাড়তে পারবেন গান অ্যাড করে বিভিন্ন ভাবে আপনারা পোস্ট করতে পারবেন আর মানুষ ড্রোন নাই কেন ট্রাভেলিং ব্লগিং এর জন্য অথবা ওয়েডিং ব্লগিং এর জন্য আপনার বিভিন্ন কনসার্ট এর জন্য এগুলোর জন্য তো নাই তো এই ধরনের কাজগুলো আপনার এগুলো দিয়ে সম্পূর্ণ ইজিলি হয়ে যাবে ঠিক আছে আর প্রিমিয়াম তো শেষ নাই ভাই যত আপনি বাজেট বাড়াবেন তত আপনার কোয়ালিটিটা বাড়বে ঠিক আছে ওকে হ্যাঁ তারপরে এই যে আমি আপনাদের দেখাই এই একটা মডেল আছে আমাদের এই যে কে102 যাদের বাজেটটা আপনার পঁচিশের নিচে তাদের কথা আমরা চিন্তা করি ঠিক আছে পঁচিশের নিচে যাদের বাজেট তাদের কথাটাও চিন্তা করতে হয় কারণ তারাও চায় একটা থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা অ্যাটলিস্ট থেকে দুই কিলোমিটার রেঞ্জ পাবে অ্যান্টি শেকিং ক্যামেরা এবং ক্যামেরা এইচডি কোয়ালিটি হইতে হবে যারা এরকম চান এবং এটাও কিন্তু সেন্সরটা উপরে পেয়ে যাবেন কে এফ ওয়ান জিরো টু এই যে আমার বক্সটা দেওয়া আছে এই যে কে এফ ওয়ান জিরো টু ঠিক আছে কালারটা একদম লুকে লাইক ডিজিএ অলমোস্ট ঠিক আছে সাইজটা ভালো বিশাল সাইজের আছে

কারণ আমাদের এই প্রাইজিং গুলো আমরা একদম ডিসকাউন্ট দিয়ে কমিশন টিমিশন সব বাদ দিয়ে তারপরে দিয়ে থাকি সীমিত প্রফিট মার্জিনে দিয়ে থাকি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আর হাতে কিছু থাকে না তেইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবং সিম স্লট তো আপনারা পেয়ে যাচ্ছে মেমোরি কার্ড স্লট যেটা বলে এরপরে আমি এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স তিন কিলোমিটার রেঞ্জ এটা কোম্পানি বলা আমরা এট লিস্ট দুই কিলোমিটার ধরে নিই দুই থেকে আড়াই কিলোমিটার অনায়সে যাবে এবং এটা ভিতরে তামাটা দেখেন অন্য কোনটার সাথে মিলবে না একদম লাল

অবশ্যই আউটডোরে ফ্লাই ওপেন স্পেসে চালানো ট্রাই করবেন আর এছাড়াও আপনারা যখন আমাদের থেকে পার্চেস করবেন আমরা তো কিভাবে চালাতে উড়া হয় এটা উড়ায় শিখাই দিব এছাড়াও আপনারা যখন প্র্যাকটিস করবেন আউটডোরে ওপেন ফিল্ডে ট্রাই করবেন যাতে আপনার দ্বারা কারো ক্ষতি না হয় এবং আপনার নিজেরও যেন ক্ষতি না হয় ঠিক আছে আমি মূলত বুঝাই দিই ইনডোরে চালাতে গেলে আমারও মাঝে সাঝে যে দেখেন পাখার দাগ এটা ঠিক আছে আমরা এতদিন ধরে চালাচ্ছি তারপর অনেক সময় এটা ড্রোন ভাই এটা ইলেকট্রনিক জিনিস অনেক সময় সামটাইমস এটা মিস্টেক করে আচ্ছা তো আপনারা খেয়াল রাখবেন যাতে সেফ প্লেস আপনি রইতে পারেন তাইলে মনে করেন যে আপনার কোনো প্রবলেম না আমাদের কোনো প্রবলেম না আশেপাশের লোকজনেরও কোনো সমস্যা হবে না আর তার থেকে বড় বিষয় আপনারা যে এত দাম দিয়ে একটা ড্রোন নিচ্ছেন আমার থেকে নেন আর যার থেকেই নেন নিচ্ছেন তো শখের টাকা দিয়ে শ্রেষ্ঠ একটা জিনিসটা আপনার নাই ঠিক আছে আপনার ড্রোন ইলেকট্রিক জিনিস একটা প্রবলেম হতেই পারে এটা আফটার সেল সার্ভিস থেকে পাবেন আমাদের এখান থেকে পেয়ে যাবেন এ টু জেড সব ধরনের সার্ভিস আমাদের এই টয় বাজার থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে সব থেকে বেস্ট অপশন আপনাদের জন্য টয় বাজার কারণ আপনারা এখান থেকে ড্রোন কিনেও কম দামে নিতে পারতেছেন জিততেছেন এবং

এটাও আপনার গিম্বল ক্যামেরা আড়াই কিলোমিটারি ব্যাক আপ টোটাল আপনারা পঞ্চাশ মিনিট ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কোম্পানি এটা স্টেবিলিটি খুবই ভালো ঠিক আছে আমার আপাতত ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি কোনো প্রোডাক্ট উড়াই দেখাচ্ছেন ওরকম ভাবে কিন্তু পরবর্তীতে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা এইটুদের সব কিছু এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে টয় বাজেট ব্লগস অনলাইন টয় বাজেট ব্লগস ওইখানে কিন্তু আপনারা আমাদের ডেলি বেশি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইজিংটা দিচ্ছি আমরা অনলি আজকে ভিডিওর জন্য আঠাইশ হাজার টাকা ঠিক আছে আঠাইশ কেন আঠাইশ হাজার টাকা দিলাম বিস্তারিত অবশ্য কল দিবেন আমরা বলে দিব কারণ বলতে পারেন ভাই সেম কোয়ালিটি তো আপনি চব্বিশ হাজার টাকাও দিলেন কিন্তু এটা কেন আঠাইশ হাজার টাকা এটা ডিফারেন্স আছে এটা ক্যামেরার কোয়ালিটি বলেন ব্যাটারি রেজাল্ট ব্যাটারি বলেন তারপরে আপনার ব্যালেন্সিং বলেন ডিসটেন্স বলেন অনেক কিছু ডিফারেন্স আছে আর এটার রিমোটটা হলো যে এরকম আপনারা পেয়ে যাবেন ফুললি ডিসপ্লে রিমোট ঠিক আছে এখানে হাইট ডিসটেন্স মোড তারপর চার্জিং এটুদের সবকিছু দেখতে পাবেন এরপরে আমি আপনাদেরকে দেখাই এফ সেভেন এস ফোর কে প্রো প্রফেশনাল যেটা ঠিক আছে তিন কিলোমিটার ফুল রেঞ্জ তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার আসবে ডিজিএ ম্যাভিক মিনিকে বিট করা যে ড্রোনটা এটাই সেটা আপনারা ডিজিএ ম্যাভিকমিনি কিনবেন কম্বো প্যাক পঞ্চান্ন হাজার টাকা প্রাইস পড়ে যাবে এটা কিনতে গেলে আপনার প্রাইস পড়বে সাতত্রিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু কোয়ালিফিকেশন সব কিছু সিস্টেম পাবেন ট্রাস্ট মিস এটা যে ক্যামেরা আমার এটাও একটা ড্রোন আছে পার্সোনাল আমার ডিজিএ ম্যাভিকমিনিও আছে দুইটা ড্রোনই আমি আমি ইউজ ইউজিং ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারবো আপনাদের সাথে অন্যান্য গুলো ঠিক মতো না বলতে পারবো এই দুটো এর জন্যই কারণ এই দুইটাই আমি ইউজ করেছি পার্সোনালি সেম টু সেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন রেজলিউশন সেম পাবেন ডিস্টেন্স সেম পাবেন ভিতরে ফাংশন কোনো কিছু চেঞ্জেস দেখে নাই জাস্ট এটা এইচডিআরসি কোম্পানির একদম রিজনেবল প্রাইসে চিপ প্রাইসে দিচ্ছে আর ডিজেতে অবশ্যই আপনার প্রাইসটা একটু হাই হবেই স্বাভাবিক অর্থে ঠিক আছে ডিজে 55 56000 টাকা ওই টাকাতে না কিনে আপনারা যারা বাজেট কম আছে 37000 টাকাতে এইটা নেবেন আপনার টাকাও সেভ হবে এবং আপনি যেরকম কোয়ালিটি যাচ্ছেন সেম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এরপরে দেখাই আমি আপনাদেরকে আরো কিছু মডেল শর্টকাটে আমি কিছু প্রোডাক্টের কম বাজেটের প্রোডাক্টের প্রাইজিং গুলো বলে দিব ঠিক আছে শর্টকাটে বলে দিব কারণ অনেকে আছে জিপিএস কোয়ালিটির মধ্যে ড্রোন চাই একটু কম প্রাইজের মধ্যে তাদের জন্য ঠিক আছে আজকে জিপিএস এর মধ্যে সব থেকে রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি আমরা এটাকে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এইচ টু থ্রি মডেল অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে জিপিএস মডেল এটা পাবেন এক কিলোমিটার রেঞ্জ ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ আপনার আঠারো মিনিট করে ছত্রিশ মিনিট পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন আমি আপনাদের জন্য আরেকটা মডেল নিয়ে আসছি যে জিপিএস এর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এলইউ টু জিরো মডেল এই যে নতুন আসছে একদম রিসেন্টলি লঞ্চ টয় বাজারে ফার্স্ট টাইম আপনারা দেখতেছেন হয়তোবা বা এলইউ টু জিরো প্রো আচ্ছা এটা আপনার এক থেকে দেড় কিলোমিটার রেঞ্জ পাবেন ব্যাটারি ব্যাকআপ বিশ মিনিট করে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন আপনার ক্যারিং ব্যাগ থাকবে বক্স থাকবে এ টু জেড সবকিছু থাকবে ঠিক আছে এটা ব্যালেন্স পাবেন একদম স্টেবল ব্যালেন্স এটা আপনার বিশ থেকে পঁচিশ টাকা উঠতে পারবে এটা প্রাইজিং দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এলিউ টু জিরো প্রো এই মডেলটা আপনারা পারচেস করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে দেখাই এগুলো তো এক এক করে দেখাই দিছি এইগুলো যা আছে সব দেখাই দিছি তারপর যে আর এটা হলো জেড ডি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দেড় কিলোমিটার রেঞ্জের ড্রোন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা এটা পছন্দ করবেন এটা নিতে পারেন যারা জেড ডিটা চিনে হ্যাঁ এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল করছে বাইশশো এম যে ব্যাটারি দিছে তো এটাকেও ভাবে আপনারা আন্ডার এস্টিমেট করতে পারবেন না ব্যাটারি ব্যাকআপ মাসাল্লাহ ভালো এবং ডুয়েল জিপিএস দেওয়া আছে এটাতে ঠিক আছে আচ্ছা ডুয়েল জিপিএস দেওয়া আছে মাত্র 14500 টাকা এরপরে দেখেন আমি আপনাদেরকে এই রেঞ্জের মধ্যে আরেকটা মডেল আছে এই যে দেখেন 968 জিপিএস ঠিক আছে মাত্র 16500 টাকা 16500 16500 টাকা থাক 15500 টাকা করে দিচ্ছি যারা নেবেন 15500 টাকা হলে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা 20 মিনিট ফ্লাইং টাইম ক্যাপাসিটি এই যে বিগ সাইজের ব্যাটারি পেয়ে যাবেন মাত্র 15500 টাকা ঠিক আছে আর এছাড়া ওই যে ম্যাভিক 3 মিনি 3 আছে যেগুলো আছে এগুলো জিপিএস সহ হয় আবার জিপিএস ছাড়াও হয় ঠিক আছে জিপিএস সহ দেড় কিলোমিটার রেঞ্জ জিপিএস ছাড়া এক কিলোমিটার রেঞ্জ জিপিএস সহ নিলে প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা জিপিএস ছাড়া আপনি নিলে প্রাইস পড়বে এগারো হাজার টাকা ঠিক আছে এরপরে যারা কম বাজেটের মধ্যে সেরা একটা ড্রোন চাচ্ছেন ঠিক আছে জিপিএস ছাড়া যারা নেবেন এই যে দেখেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই মডেলটা নিতে পারেন এস ওয়ান এস মডেল খুবই প্রিমিয়াম একটা ড্রোন বক্সটা দেখেন আপনি জাস্ট ভিয়া আপনার এক দেখায় পছন্দ হবে এটা মোস্ট মানে হান্ড্রেড পার্সেন্ট এক দেখায় পছন্দ হওয়ার মতো ড্রোন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাড়ি চৌষট্টি জেলে করে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে দেখাবো স্টুডেন্ট বাজেট ড্রোন সাত হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ এই ক্যাটাগরির ড্রোন নর্মাল নিতে গেলে আপনার এগারো বারো হাজার টাকা প্রাইস পড়ে যায় এটা আজকে দিচ্ছি মাত্র আপনার জন্য সাত হাজার পাঁচশো টাকা তারপরে যে এই সিরিয়ালে যা আছে এবং ক্যামেরা আছে এবং ক্যামেরা কিন্তু খুব চমৎকার ক্যামেরা এগুলো দাম অনুযায়ী ক্যামেরা বেস্ট কোয়ালিটির একটা ক্যামেরা ঠিক আছে আপনার অনেকের মধ্যে মনে করতে পারেন ভাই ক্যামেরা কেমন হবে ভাই মাথা নষ্ট করা ক্যামেরা হবে আপনার মানে নিজেরই আপনি শক্ত হয়ে যাবে এই বাজেটে এরকম ক্যামেরা ঠিক আছে তারপরে এটা হলো এফোন এইট প্রো যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে যে নতুন ক্যাটাগরির মধ্যে যে এটা আছে এইচ ডাবল সিক্স মডেল পাঁচ হাজার দুইশো টাকা অনলি ঠিক আছে এইচ ডাবল সিক্স ঠিক আছে আর আমাদের কাছে বাংলাদেশে যত পরিমাণে ড্রোন আছে সব ধরনের মডেল আছে আপনার জাস্ট যেটা লাগবে আমাদেরকে বলবেন যে ভাই আমার এই মডেলটা লাগবে সবকিছু থেকে নিয়ে এই পর্যন্ত এত এত মডেল প্লাস আরো গোড়ানো রাখা হয়েছে এক ভিডিও তো দেখাইতে গেলে ভিডিও তো অলমোস্ট আপনার এক ঘন্টা পার হয়ে যাবে কারো এত ধৈর্য হবে না তখন দেখার জন্য তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল যাদের কম বাজেটে সেরা একটা ড্রোন লাগতো

আমার দোকান টাকা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এছাড়াও মনে করেন অনেক অনেক ড্রোন আছে যাতে লাগবে যার যেরকম বাজেট পাঁচ হাজার টাকা বাজেট ওই ড্রোন টাকাও আছে ছয় হাজার টাকা বাজেট ওই দামেও আছে আট হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঁচিশ পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা দামে ড্রোনও আছে ঠিক আছে তো টয় বাজার মানেই সবকিছু অ্যাভেলেবল কোনো কিছু নাই বললে হবে না আপনি সবকিছু আছেন সারা বাংলাদেশ থেকে পার্চেস করতে পারবেন